বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। জাতীয় স্তরে ক্যারেটে খেলোয়াড় তরুণীর রহস্য মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল, পরিবারের দাবি এটি খুন। পরিবারের অভিযোগ, ফেসবুকের এক বন্ধু তাকে ব্ল্যাকমেইল করছিল। বালি দেশবন্ধু ক্লাব এলাকার ঘটনা। 14 বছরের পামেল অধিকারী জাতীয় স্তরে ক্যারেটে খেলোয়াড় ছিল। রবিবার রাতে তার ঘর থেকে উদ্ধার হয় দেহ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বালি থানার পুলিশ। খেলাধুলা নিয়ে শরীরচর্চা নিয়ে সব রকমভাবে এসব দিকে ছিল। স্পোর্টস ফ্যান হয়, ন্যাশনাল খেলে হচ্ছে গ্যারেজ ইন্টেলিজেন্ট মেয়ে যে এরকম করতে পারে মানে এটা কেউ কোনোরকমভাবে তাহলে এইরকম আমি গেল বালি বেলু ডেলুয়া বা যে কোনো জায়গায় কিছু বলতে পারবে না এই মেয়েটা এরকম করতে পারেনি। ও তো এত ভালো ন্যাশনাল প্লেয়ার, পড়াশোনা তো শুনলাম ভালো ছিল, তো হঠাৎ এই ডিসিশনটা কেন নিল? বুঝতে পারলাম না, এটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। পরে শুনলাম যা মোবাইল চেঞ্জ করে ওই ছেলের নাকি এটা কি নাম্বার ফাম্বার পাওয়া গেছে সেটা পর্যন্ত আমি ঠিক জানি না। ওকে ছোটো বড়ো কথা বলতো না, পাড়ায় কেউ বলতে পারবে না যে আমার মেয়ে ছোটো বড়ো কথা বলে কথা বলতো। সবাইকে মা কাকিমা, কাকিমা ভালো আছো, জেঠিমা ভালো আছো, এ সবাইকে করতো। কেউ বলতে পারবে না আমার মেয়ের যে এত বড় ক্ষতি করবে তার আমি চাইছি শাস্তি, আমি আর কিছু চাইছি না। আমার তো বড় চাইছে শাস্তি, তার আমি এইখানে আমার গলায় ধরে দিই আমার মেয়ে তা বেঁকে। দাদা আপনি তারপরে বিচার করবেন, পাকা বেঁকে যায় যেই যে উকিল শুদ্ধ বলছে পাকা বেঁকেনি। দেখুন আমার পাকা যেরকম সেরকম চালু পাকা, হ্যাঁ পাকার এটা পুরো চালু ছিল, গরম হয়েছিল। হ্যাঁ সেই মেয়ে এরকম টুলে বসে আছে, মেয়ে মরে গেছে। হ্যাঁ আমার মেয়ে মরে গেছে, আমার মেয়েকে ঘরে এসে মার্ডার করে গেছে। আমি বলবো লোক খাইয়ে পয়সা খাইয়ে মার্ডার করেছে। ওকে আগে ধরুন, ওকে আমি শাস্তি দেবো, নাহলে বলুন আমি যাচ্ছি।